88 বছর বয়সে চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলেদেস ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্বের সবচেয়ে বিপদজনক হবে বলে মন্তব্য করেছেন জেইদ রাদ আল হোসেইন ম্যাথিউয়ের তাণ্ডবের পর বিধ্বস্ত হাইতিতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ পৌঁছাতে শুরু করেছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী নিয়ে গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমানা আমিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছি বিস্তারিত খবরে 88 বছর বয়সে চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলেদেস দীর্ঘদিন অসুস্থতার পর দেশটির সিরাজ হাসপাতালে পরলোক গমন করেন থাই স্থিতিশীলতার স্তম্ভ রাজা ভূমিবল 1946 সালের 9 জুন সিংহাসনে আরোহণের পর টানা 70 বছর থাইল্যান্ডের রাজা ছিলেন তিনি গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজা থাই জনগণের কাছে তিনি ছিলেন দেবতুল্য তাকে রাজনৈতিক বিবাদ মেটানোর ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলে বিবেচনা করা হতো তার সুস্থতা কামনায় গত কয়েক দিন থেকে প্রার্থনা করছিলেন থাইল্যান্ডের সাধারণ মানুষ ভূমিবলের মৃত্যুতে তাদের মাঝে নেমে আসে শোকের ছায়া তার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে থাই পার্লামেন্টে বিশেষ শোকসভার আয়োজন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বের সবচেয়ে বিপদজনক প্রেসিডেন্ট হবেন বলে মন্তব্য করলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি নির্বাচনী প্রচারণার শুরু থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অভিবাসন ও নারীদের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন রাদ আল হোসেইন তিনি বলেন ট্রাম্প যেসব পরিকল্পনার কথা বলেছেন প্রেসিডেন্ট হিসেবে বাস্তবায়ন করলে তা যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকারের জন্য হুমকি হয়ে উঠবে মুসলিমদের বিতাড়িত করা ও মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তৈরির ঘোষণারও সমালোচনা করেন মানবাধিকার কমিশনের প্রধান ট্রাম্পের বক্তব্যে সববিরোধী বিরক্তিকর বলেও মন্তব্য করেন তিনি ভয়াবহ হ্যারিকেন ম্যাথিউয়ের তাণ্ডবের পর বিধ্বস্ত হাইতিতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ পৌঁছাতে শুরু করেছে তবে ত্রাণ সামগ্রী প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ত্রাণকর্মীরা আর প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ না করায় বিশ্বের ধনী দেশগুলোর কঠোর সমালোচনা করেছে জাতিসংঘ যতদূর চোখ যায় কেবল ধ্বংসের চিহ্ন ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের তাণ্ডবের প্রমাণ পাওয়া যায় গত সপ্তাহে হাইতিতে আঘাত হানা ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও কাটেনি 2010 সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি তবে জাতিসংঘের আহ্বানের পর ত্রাণ পৌঁছাতে শুরু করেছে রাজধানী পোর্ট অ প্রিন্সের বিমানবন্দরে তবে এগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ত্রাণকর্মীরা বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে ফিলিপিন্সের সামরিক চুক্তি ও সমঝোতা বহাল থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতো ম্যানিলায় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে দুর্তেতের সাম্প্রতিক বেশ কিছু নেতিবাচক মন্তব্যের জের ধরে দেশটির সঙ্গে ফিলিপিন্সের চলমান শীতলতার মধ্যে দুর্তেতে কয়েক দশক ধরে চলে আসা ওয়াশিংটন ম্যানিলা যৌথ সামরিক মহড়া বন্ধের কথা জানান তবে মার্কিনীদের সঙ্গে অন্যান্য সামরিক সমঝোতা বহাল থাকবে বলে জানান তিনি গত জুনে ক্ষমতায় আসার পরপরই পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন দুর্তেতে এক্ষেত্রে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কায়নের ঘোষণাও দেন তিনি পাকিস্তানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার সব চেষ্টা ভারত করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর নয়াদিল্লির বন্ধুত্ব সুলভ আচরণকে ইসলামাবাদ দুর্বলতা হিসেবে বিবেচনা করছে বলে উল্লেখ করেন তিনি এছাড়া গত 29 সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রণ কাশ্মীরে জঙ্গি অবস্থানে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্বের দাবিদার শুধু সেনাবাহিনী বলেও জানান তিনি এ নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের সমালোচনা করেন মনোহর পরিকর
এদিকে ভারতের প্রতিরক্ষায় পাক ভূখণ্ডে নয়াদিল্লির এই বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানায় ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক তথা জঙ্গি বিরোধী বিশেষ অভিযানকে বানুয়াট গল্প বলে উল্লেখ করেছেন নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনার আব্দুল বাসিদ। এদিকে পাকিস্তান চীনকে অন্তর্ভুক্ত করে সার্কের চেয়ে আরও বড় অর্থনৈতিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে বলে জানায় সেদেশের সংবাদ মাধ্যম ডন। নারীদের নিয়ে অশোভন মন্তব্যের তীব্র সমালোচনার মাঝে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ তুললেন চার নারী। তাদের একজনের দাবি 2005 সালে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে চুম্বন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জেসিকা লিডস নামের এক নারীও একই ধরনের অভিযোগ তোলেন, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প শিবির। ট্রাম্প মার্কিনীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন অভিযোগ করে তাকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কের নারীরাও। নারীর প্রতি অশোভন মন্তব্যের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেয় তারা। ইরাকের মসুল থেকে প্রায় 9,000 আইএস জঙ্গিকে শহর ছেড়ে সিরিয়ায় চলে যেতে অনুমতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এসব আইএস সদস্যকে সিরিয়ায় সরকার বিরোধী লড়াইয়ে পুনঃ মোতায়েন করা হবে বলে দেশ দুটির সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এসব আইএস সদস্যরা সিরিয়ার পালমিরা ও দেইল আল জোর পুনর্দখলে বড় ধরনের অভিযানে অংশ নেবে বলেও জানানো হয়। এছাড়াও মসুল পুনর্দখলে এ মাসেই সেখানে নতুন করে মার্কিন অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ওবামা এরই মধ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও জানানো হয়। এর আগে গত সেপ্টেম্বরে মসুল পুনর্দখলে ইরাকি বাহিনীকে সহায়তা করতে নতুন করে আরও 600 মার্কিন সেনা মোতায়েন করার ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে বুধবার রুশ ও সরকারি বাহিনীর অর্ধ শতাধিক বিমান হামলায় অন্তত 81 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উদ্ধারকারী দল ও পর্যবেক্ষণ সংস্থা জানায় আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে হামলা চালালে আশেপাশে এসব প্রাণহানির ঘটনা ঘটে। দিনভর হামলায় আরও প্রায় 100 মানুষ আহত হয়, যাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরা প্রকাশিত ছবিতে উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটের সদস্যদের ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করতে দেখা গেছে। দর্শক, মিলেনিয়ামশার উত্তরাঞ্চলের একটি গ্রামে আইএসের কাছ থেকে পালিয়ে আসা অন্তত 300 সাবেক জঙ্গিকে আটক করেছে বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি। তাদের মধ্যে ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে বিবিসি। আটককৃতদের একজন জানান, 2 বছর আগে নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম ও তুরস্ক হয়ে সিরিয়ার রাক্কায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দেন তিনি। আইএস জঙ্গিরা অন্য দেশ থেকে আসা সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে জানিয়ে তিনি বলেন, যারা নতুন আইএসের সঙ্গে যোগ দেয় তাদেরও কঠোর জীবনযাপনে বাধ্য করা হয়। ফ্রি সিরিয়ান আর্মির পক্ষ থেকে জানানো হয়, আইএস থেকে পালিয়ে আসা বিদেশিদের যথাযথ পুনর্বাসন ও নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে। অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে 2 কিশোরীকে গ্রেফতার করা হয়েছে। তারা আইএসের প্রচারণায় হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। 16 বছর বয়সী ওই 2 কিশোরীকে সিডনির পশ্চিমাঞ্চলীয় শহরতলিতে এক মসজিদের কাছ থেকে গ্রেফতার করে পুলিশের সন্ত্রাস বিরোধী বিশেষ ইউনিট। তাদের কাছে ধারালো ছুরি ও আইএসের প্রতি আনুগত্য প্রকাশক কিছু বিষয়ক নথিও পাওয়া যায়। এদের একজনের বাবার বিরুদ্ধে আগেই অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ আছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী হাজিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রঙ্কেসের আলম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আলহাজ জাহাঙ্গীর আলম এবছর মেঘনা ও আরাফা হজ দলের মাধ্যমে হজ পালনকারী হাজিগণের সম্মানার্থে আফগান রেস্টুরেন্টে এ উপলক্ষে নৈশভোজের আয়োজনও করেন। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, হাজিদের এই মিলন মেলায় তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ আর মেঘনা ট্রাভেলসের প্রধান আলহাজ আব্দুর রাশিদ, মাওলানা আজির উদ্দিন, মৌলানা আব্দুল মুকিত, মৌলানা শরীফুল ইসলাম, আলহাজ কেরামত আলী প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে এবং যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল ইস্যুতে শেখ হাসিনার দৃঢ় সাহসিকতা বিচার প্রক্রিয়াটিকে বাস্তবে রূপ দিয়েছে। আর এটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত সম্মান। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের এক মত বিনিময় সমাবেশে মহাসচিব মতিন বলেন, বিভিন্ন ধরনের অনুরোধ, উপরোধ আর বাধা বিপত্তি ও কথিত আন্তর্জাতিক মুরব্বীদের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখার মধ্য দিয়ে শেখ হাসিনা বাঙালি জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন এবং বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছেন। এজন্য মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিও চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে থাকবে। বাংলাদেশের পূজার আমেজে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে পেটারসন সিটিতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সি এর আয়োজনে স্থানীয় মহাত্মা গান্ধী মন্দিরে অনুষ্ঠিত হয় সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র শারদীয় দুর্গোৎসব। পেটারসনের ওই দুর্গোৎসবে সংস্থাটির সভাপতি প্রণয় কুমার দেব এবং সাধারণ সম্পাদক শক্তিপদ রায় এর আমন্ত্রণে নিউ জার্সি বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ হিন্দু নারী পুরুষ এসে ঢাকা ডাক ডোল বাজিয়ে শঙ্খ উলিদনি দিয়ে ফুটিয়ে তুলেন বাংলাদেশে পূজার আমেজ। দেবী দুর্গার প্রতিমা দর্শনে শত মানুষের পদচারণায় পূজা মণ্ডপ পরিণত হয় শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সহ সব বয়সের সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলায়। নিউ জার্সির ওই দুর্গোৎসবে স্থানীয় কাউন্সিলম্যান বাংলাদেশে আমেরিকান শাহিন খালিক ও নিউজ ম্যাগাজিন দিনবদলের সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুও যোগদান করেন। পূজার আনন্দ উৎসবের অংশ হিসাবে সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে সঙ্গীত ও নাচ পরিবেশন করেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ সংস্থা নিউ জার্সির শিল্পবৃন্দ। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম বিশ্ব পরিবেশ সংবাদ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় সফলভাবে কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন উড়ানো হয়েছে। ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে ড্রোনটি প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে। পরীক্ষামূলকভাবে উড়ানো এই ড্রোনটি দিয়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে চান গবেষকরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান এই উদ্যোগ নেন। ক্যাম্পাসের আকাশে ড্রোন উড়ছেন। এর প্রধান উদ্দেশ্য সফলের ক্ষেত্রে সহজ পদ্ধতিতে কীটনাশক ছিটানো। প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এই ড্রোনটি। এর মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আসবে বলে মনে করেন মাহমুদ হাসান। বর্তমানে আমাদের কীটনাশক ছেটানো যেটা, এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা হাত দিয়ে ছেটাই, তখন আমরা আসলে এটা তৈরি করি এবং এটাতে আপনি প্রায় 1 মিনিটে 1 লিটার পর্যন্ত স্প্রে করতে পারবেন এবং সেটা মাত্র 30-60 সেকেন্ড সময়ে। দর্শক, এই পর্যায়ে দেখুন মিলেনিয়াম বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। গ্যালাক্সি নোট 7 স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বব্যাপী এই ফোনের উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। গ্রাহকদেরকেও ফোনটি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে এই দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা জানায়, গ্রাহকরা চাইলে অর্থ ফেরত নিতে পারেন অথবা নোট 7 এর বদলে অন্য সেট নিতেও পারেন। নোট 7 এর নতুন ত্রুটি শনাক্ত হওয়ার কথা জানালেও সেটা কী ধরনের ত্রুটি সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের AT&T ও টি মোবাইল এবং যুক্তরাজ্যের ভোডাফোন ও ইই গ্যালাক্সি নোট সিরিজের এই ফোনটি বিক্রি বন্ধ ঘোষণা করে। গত বছর ফোনটি বাজারে আসার পর কয়েকবার ব্যাটারি বিস্ফোরণের অভিযোগ ওঠে। এ কারণে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি এয়ারলাইন্স এই ফোনটি বহনে নিষেধাজ্ঞা আরোপ করে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ই গভর্নেন্স ও ই কমার্সের দেশ কতটুকু এগিয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে তা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন সরকারের মন্ত্রীরা। সচিবালয়ে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনের উপদেষ্টা কমিটির সভায় অর্থমন্ত্রীর প্রতি এ আহ্বান জানানো হয়। রেজিস্টার্ড জার্নালিস্ট কোম্পানি পেপারলেস একদম আমরা মানে ডিজিটালাইজড, আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট ওইটাও, আমাদের ট্রেড পোর্টাল আমাদের মন্ত্রণালয়ে, আমাদের যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা মোটামুটি ডিজিটালাইজ করেছি এবং উইল অলসো পার্টিসিপেট। আমাদের যে ন্যাশনাল ভোট হয় সেই ভোটটা আমরা যদি পারি, এবং আই ফিল
ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমরা যদি যদি ডিজিটাল বাংলাদেশ করতে চাই, আমরা আমরা যদি রিয়েলি ইন সেন্স যদি মিন করি আমরা, তো আমরা কেন এটাকে আমরা আনতে পারি না? ইট ইজ নট এ ভেরি টাফ জব। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকা সহ সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2016-এর আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, রামপালে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে 5 লাখ গাছ। এছাড়া সাহসিকতার সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে। স্লোগানের রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় 153টি আশ্রয়কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র বা বড় নদীর যে উপকূল এলাকাটা, ওই সব এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা, এমনকি রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য। কাজেই আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা, যেটা আমাদের জল ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের যে পানিটা সেই গতিবেগটা কমিয়ে দেয়। কাজেই সেভাবে আমাদের কিছু পদক্ষেপ নিজেদেরও নিতে হবে। দুর্যোগ আসবে, দুর্যোগ মোকাবেলা করতে হবে, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত থাকবে, এটাই হচ্ছে আমার আহ্বান। যে হ্যাঁ, ঝড়ঝাপটা তো আসবেই, কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো সাহসের সাথে, এবং তা করবার মতো ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহর রহমতে বাংলাদেশের এখন আছে। শিক্ষার্থীদের মতো শিক্ষকরাও নিরাপদ নয়, তাদেরকেও বিপথগামী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষক ও শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদী কার্যক্রম থেকে রক্ষা করতে হবে বলেও জানান মন্ত্রী। সিলেট শিক্ষা বোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনার সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সব শিক্ষকের দায়িত্ব তিনি তার ক্লাস টিচারই হন বা দায়িত্ব ভাগ করে দিয়ে হন, তার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখবেন আস্তে আস্তে, তার মধ্যে চিন্তার পরিবর্তন হয়ে যাচ্ছে, তার বন্ধুমহল বদলাই যাচ্ছে, অন্য ধরনের একটা মনোভাব সৃষ্টি হচ্ছে, তখন তাকে লক্ষ্য রাখতে হবে যেন সে বিপথগামী হয়ে যাচ্ছে কিনা। আমাদের অনেক শিক্ষক হয়ে গেছেন বিপথগামী, তাই শিক্ষকরাও নিরাপদ নয়, শিক্ষককেও তারা বিভ্রান্ত করে এই পথে নিয়ে যাচ্ছে, আর শিক্ষকরা আবার উল্টা ছাত্রদেরকে ধরবার সহজ পথ। এই জন্য আমাদের শিক্ষকের প্রতি নজর রাখতে হবে এবং আমাদের শিক্ষার্থীর প্রতি নজর রাখতে হবে, যাতে তারা বিপথগামী না হয়ে যান। আগামী 30 নভেম্বরের মধ্যে দেশের সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয় ও ট্রাক মালিক অ্যাসোসিয়েশন। সচিবালয়ে চার মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও সারা দেশে যেসব কারণে বিভিন্ন সময়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় তা সমাধানে আলোচনার টেবিলে বসার কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 30 নভেম্বরের মধ্যে সকল ট্রাকের বাম্পার, অ্যাঙ্গেল, হুক খুলে নিতে হবে। 42 টন পরিবহন করা প্রাইম মোবারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করতে হবে। আমরা কোনো অবস্থাতে আমাদের দেশকে, আমাদের ব্যবসা বাণিজ্যকে, আমাদের অর্থনীতিকে জিম্মি করে কোনো প্রকার বন্ধ বা ধর্মঘটে আমার মনে হয় আমরা যাব না, এটাই হোক আমাদের সিদ্ধান্ত। এদিকে কলেজ ছাত্রী খাদিজার চিকিৎসার সব দায়িত্ব সরকার নিয়েছে এবং পরিবারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার বর্তমান অবস্থা পরিদর্শন করে একথা বলেন তিনি। এখানে যা যা করণীয় সবই করা হচ্ছে এবং সে এখন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি মানে ভালো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে ভালো হচ্ছে দেশে, দেশের চিকিৎসকরাই তাকে ভালো করে তুলছে, নার্সরা সেভাবে ভালো করে তুলছে, তখন আমার মনে হয় এখানে অপেক্ষা করা ভালো। আমি স্বাস্থ্যমন্ত্রী সাহেব বলছি, সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে, তার চিকিৎসার জন্য একটা পয়সা খরচ করতে হবে।
তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা ও একনিষ্ঠতাই আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক ধারায় এগিয়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। রাজধানীর রমনায় এক সেমিনারে কথা বলেন তিনি। আওয়ামী লীগ তো পরনির্ভরশীল, পর কোন দেশের শক্তির উপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগ এই দেশের তৃণমূলের শক্তি নিয়েই নির্ভরশীল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে, মায়ানমারের বিরুদ্ধে মামলা করে তিনি সমুদ্র জয় করেছেন। অর্থাৎ আমার বাড়ি আছে, সীমানা নাই। তেমনি একটি রাষ্ট্র ছিল, সীমানা ছিল না। শেখ হাসিনার জন্যই আজকে বাংলাদেশ একটি পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত। দর্শক এখন দেখবেন মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞাকে মেনে ইলিশ শিকার বন্ধ রেখেছে জেলেরা। বিষখালী, দলেশ্বর ও পায়রা নদ এবং গভীর সমুদ্রগামী জেলেদের এখন অলস সময়। মৎস্য বিভাগের তথ্য মতে বরগুনা জেলায় মোট নিবন্ধিত জেলে 39,000। প্রান্তিক ও গভীর সমুদ্রগ্রামী বংশ পরম্পরায় এসব জেলেদের একমাত্র রোজগারের বাহন জাল। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। মা ইলিশ শিকার বন্ধের সুফল বুঝছেন তারা, সরকারের সহায়তাও পাবেন। তবে চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল ও যথাযথভাবে তাদের কাছে পৌঁছে না, এমনটাই দাবি এসব জেলের। বিগত বছরগুলোতে অবরোধের সুফল এবছর যথাযথভাবে পাচ্ছেন জেলেরা, ফলে নিষেধাজ্ঞা পালনে নিজেদের থেকে তারা সচেতন হয়েছেন। পেশাজীবী জেলেদের দাবি, অবরোধকালীন সময়ে তাদের সহায়তার পরিমাণ বৃদ্ধি করে যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, নিবন্ধিত জেলেদের বিজিএফ কার্ডের মাধ্যমে মাথাপিছু 20 কেজি চাল দেওয়া হবে। জেলায় 34,211 জনের মধ্যে বরাদ্দর পত্র এসেছে, যা 6 উপজেলায় বন্টন করা হবে। সাভারে একটি নকল ভেজাল কীটনাশক ওষুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই নকল কীটনাশক তৈরির কারখানাটির নাম হচ্ছে মেসার্স কাদের অ্যান্ড কোং, ঢাকা, বাংলাদেশ। কারখানাটিতে পিঁপড়া, তেলাপোকা ও ইঁদুর মারার জন্য নিউ হান্টার ডিএস ইনসেক্ট পাউডার বানানো হয়। কারখানাটি হল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের পূর্বহাটি এলাকা বোরহান মিয়ার দোতলা বাড়ির নিচতলায় অবস্থিত। এলাকাবাসী জানায়, উক্ত কারখানার মালিক আল সালমান ড্রিম্পল লাইসেন্সবিহীন অবৈধ নকল কীটনাশক ওষুধ তৈরি করে বাজারজাত করছে এবং দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ ব্যবসা করে আসছে। নকল খোলা ওষুধে কৌটায় নিজের তৈরিকৃত নামি দামি কোম্পানির লেবেলও লাগিয়ে দেওয়ার কথা বলছে, বাজারজাত করছে এবং প্রতারক আল সালমান ডিম্পল, যা দেখলে বোঝা যায় উক্ত কোম্পানির নামে বাংলাদেশে কোথাও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই, যা সাধারণ মানুষকে ধোকা দিয়ে কীটনাশক ওষুধ বিক্রি করা হয় এখানে। সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের আশঙ্কায় আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাভার থেকে আনিসুর রহমান জানান, বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকায় উইন্ডি অ্যাপিয়ারেন্স কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী শ্রমিকের নাম তাসলিমা বেগম, 23। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। নিহত ওই নারী শ্রমিকের স্বামী সুলতান মিয়া ও সন্তান সুমায়াকে নিয়ে বেরুন তেঁতুলতলা এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকত। বর্তমান সময়ে কাতারে আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত 10:00 নাজমাই রমনা রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার থেকে এম এ সালাম জানান, আহমেদ মালিকের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, কাতারে অবৈধ অবস্থানকারী যারা কোনো দণ্ড অথবা আইনি প্রক্রিয়া ছাড়া নিরাপদে নিজ দেশে ফেরত যেতে চান, তাদের জন্য কাতার সরকার 1 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন। আর কাতারস্থ প্রবাসী বাঙালিরা কাতার সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলুন, যাতে বাংলাদেশের সুনাম বহির বিশ্বে থাকে। তারই পাশাপাশি দেশ থেকে যদি কেউ কাতারে আসতে চায়, তারা যেন অবশ্যই ঔষধ আনার সময় ডাক্তারের প্রেসক্রিপশন সহ নিয়ে আসার আহ্বানও জানান তিনি। দর্শক মিলেনিয়াম সংবাদ।
দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা অনুযায়ী নতুন বোয়িং 737 থেকে 800 সংযুক্ত করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে অবতরণ করে। এ সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নতুন এ বোয়িং এ বিজনেস ক্লাস, প্রিমিয়াম, ইকোনমি ও ইকোনমি ক্লাস সহ 158টি আসনে ব্যবস্থা রয়েছে। শীঘ্রই কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা সহ বিভিন্ন রুটে এয়ারক্রাফটটি চলাচল করবে বলেও জানায় কর্তৃপক্ষ। মানি লন্ডারিং বা মুদ্রা পাচার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখাকে 33 লাখ পাউন্ড জরিমানা করেছে দেশটির সরকার। বাংলাদেশি টাকায় জরিমানার পরিমাণ প্রায় 33 কোটি টাকা। দেশটির আর্থিক খাত তদারকিকারী কর্তৃপক্ষ এফসিএ বুধবার সোনালী ব্যাংককে জরিমানা করার এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। এফসি বিবৃতিতে বলা হয়েছে, মুদ্রা পাচার প্রতিরোধ কার্যক্রমের প্রায় প্রতিটি ক্ষেত্রে সোনালী ব্যাংকের পদ্ধতিগত গুরুত্বপূর্ণ দুর্বলতা ধরা পড়েছে। এ ঘটনায় প্রাতিষ্ঠানিক মুদ্রা পাচার নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা স্টিভেন স্মিথকে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি 18,000 পাউন্ড জরিমানাও করা হয়। উদ্বোধনের দ্বিতীয় দিনে জমে উঠেছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত জাতীয় ফার্নিচার মেলা। এক ছাদের নিচে সুলভ মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার পেয়ে খুশি মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা। ক্রেতারা মনে করেন, নান্দনিকতা, ডিজাইন ও মানে বাংলাদেশের ফার্নিচার শিল্প আন্তর্জাতিক মানে উন্নতি হয়েছে। আর মেলায় নিজেদের পণ্য ব্র্যান্ডিংয়ের সুযোগ পেয়ে সন্তুষ্ট ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী বিভিন্ন প্রতিষ্ঠানও। বসবাসের ঘরটি হবে নান্দনিক ও আরামদায়ক, এমনটাই প্রত্যাশা থাকে সবার। তাই ঘরের শোভাবর্ধনে একসময় অভিজাতকরা বিদেশ থেকে ফার্নিচার আমদানি করলেও দেশীয় আসবাবপত্র শিল্পের আমূল পরিবর্তনের চিত্র বদলে গেছে। দেশীয় কাঠ ও অন্যান্য উপকরণের সঙ্গে ইতিহাস ও ঐতিহ্যের মিশেলে আধুনিক প্রযুক্তিতে তৈরি দেশীয় ফার্নিচার নজর কেড়েছে ফার্নিচার মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 4 উইকেট শিকার করেন নরাইল এক্সপ্রেস। তারপর ইংল্যান্ডের বিপক্ষে তার বোলিং দাপট ছিল অসাধারণ। সিরিজের দ্বিতীয় ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন ম্যাশ। সব মিলে গেল 6 ম্যাচে 12 উইকেট শিকার করে 623 রেটিং পয়েন্টে নিয়ে আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিংয়ের সেরা তালিকায় 9 নম্বরে উঠে এসেছে মাশরাফি। তাছাড়াও বাংলাদেশের হয়ে 166 ম্যাচে প্রতিনিধিত্ব করে 216 উইকেটের শিকার হয়ে দেশের হয়ে এখন মাশরাফির সর্বোচ্চ উইকেট শিকারী। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হারের পেছনে শিশির ও টস ভাগ্যকে দুষলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে হারলেও দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রানে ফেরাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পুরো সিরিজে ভালো পারফরমেন্স করে ইংলিশরা সিরিজ জিতেছে বলে মনে করেন ম্যাশ। মাঠে শিশির আর টস ভাগ্য আমাদের সাথে না থাকায় ম্যাচটা হাতছাড়া হয়েছে, তবে শেষ পর্যন্ত আমরা লড়াই করে গিয়েছি ম্যাচ জেতার জন্য। প্রতিপক্ষ ভালো করেছে, ঘরের মাঠে টানা 6 সিরিজ জিতলেও এ ম্যাচে হারায় খারাপ তো লাগছে, তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা আজ সত্যিই খুব ভালো করছে বলছিলেন মাশরাফি। ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। গ্রোইন ইঞ্জুরিতে পড়ে টানা 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এ আর্জেন্টাইন। গেল 22 সেপ্টেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন মেসি। ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের লজ্জায় পুড়েছে অ্যালভি লেস্তেরা। সমর্থকরা উন্মুক্ত হয়ে আছেন মেসির ফেরার অপেক্ষায়। অবশেষে এসেছে স্বস্তির খবর, বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। শনিবার ডেপোর্তিভো লা করুনার বিপক্ষেও খেলতে দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলতে পারবেন তিনি। আর এরই সাথে শেষ করছি আজকের মিলেনিয়াম সংবাদ।
তবে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 88 বছর বয়সে চলে গেলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলেদেস। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে বিশ্বের সবচেয়ে বিপদজনক হবে বলে মন্তব্য করেছেন জেইদ রাদ আল হোসেন। ম্যাথিউয়ের তাণ্ডবের পর বিধ্বস্ত হাইতিতে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ পৌঁছাতে শুরু করেছে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আইসিসির ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইটে www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামে, বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।